আমার বাড়ির বাছুরি বিক্রি করে দিয়েছে, কাল গেলেই তো আমার পানের। একটু কষ্ট হয়, গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের একটি স্বপ্ন থাকে, একটি গরু লালন পালন করে তারা বিক্রি করে সেই স্বপ্ন পূরণ করবে। আসলে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করেছি গ্রামের সাধারণ মানুষদের কাছ থেকে, তারা কতটা যত্নে এবং পরম মমতা দিয়ে লালন পালন করেন এসব গরু, এবং যেগুলো বিক্রি করা হয় কোরবানের উদ্দেশ্যে, যা ছড়িয়ে পড়ে গ্রাম অঞ্চল থেকে একেবারে গ্রামের ঘরের ভিতরকার লালন পালন করা পশুটি ছড়িয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। গরুবার তিন বছর ভরে লালন পালন করতেছে, লালন পালন করতে আমার বাড়ির বাছুরি বিক্রি করে দিয়েছে, কাল গেলেই তো আমার পানের। আসলে ছোটো থেকে মানে তিলে তিলে বড় করা, তো এই জন্য একটু কষ্ট হয়। খারাপ লাগছে, কষ্ট লাগছে, অনেক দিন ধরে দেখছি তো আর দেখা হবে না। তা তো খারাপ লাগে, এই 5.5 মাস ধরে লালন পালন করা হচ্ছে, একটু খারাপ তো খারাপ তো ভিতরে লাগেই, তারপরেও তো কিছু করার নাই, এটা একটা নিয়ম। পরম যত্নে লালন পালন করা এসব গরুগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এই গরুগুলোই ঢাকার বিভিন্ন বাজারে ছড়িয়ে যাবে, যেগুলো লালন পালন করা হয়েছে প্রত্যেকটি চাষিদের বাড়িতে পরম মায়া মমতা এবং যত্ন দিয়ে। একজনের স্বপ্ন এবং ভালোবাসার বস্তু চলে যাচ্ছে অন্য কোথাও, অন্য কারো উদ্দেশ্যে এই গরুগুলো কোরবানি দেওয়া হবে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।